হ্যাঁ, বলো। আসসালাম আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা ও অভিনন্দন যাচ্ছি বানাম ছিটিতে। সাথেই থাকুন প্রিয় ভিডিওটি দেখতে, লেটস এনজয়। তো ভিউয়ার্স, একটা ভিডিও মেকিং করতে কিন্তু অনেক সময় ও পরিশ্রমের ব্যাপার, তাই একটা ফলো এবং শেয়ারের মাধ্যমে উৎসাহ উদ্দীপনার আশা করতেই পারি। যাই হোক, এই মুহূর্তে আমরা কাছাকাছি চলে আসছি পানাম ছিটিতে অটো যোগে। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত ঐতিহ্যবাহী একটি প্রাচীন শহর হচ্ছে এই পানাম নগর। টিকিট কাউন্টারের দিকে আমরা হেঁটে চলেছি, ঠিক সামনেই গেলেই দেখতে পাবেন টিকিট কাউন্টার। দর্শক, রাস্তা থেকে নেমে এভাবে সরাসরি আপনারা একটু হেঁটে হেঁটে টিকিট কাউন্টারে আসতে পারবেন, কিংবা সরাসরি অটো যোগে সরাসরি সেই টিকিট কাউন্টারও আসতে পারবেন। যেরকমটা দেখতে পাচ্ছেন, টিকিট কাউন্টারের এখানে টিকিটের মূল্য রয়েছে দেওয়া, দেখতেই পাচ্ছেন। দর্শক, মাত্র 15 টাকা দিয়ে টিকিট সংগ্রহের পরে মূল ফটকে প্রবেশের পূর্বেই হাতের বামেই দেখতে পাবেন এরকম বই সদৃশ বিস্তারিত পানাম সিটির বিবরণ, যা এক নজর চোখ বুলিয়ে দেখে নিলে পরে ভিতরে গিয়ে আপনাদের অবলোকন করতে আরো সুবিধা হবে। কারণে একটু এই সাইডে গেলাম, পরে যাবো ভিতরে। মূল দরজা দিয়ে প্রবেশের ঠিক পরেই হাতের ডান পাশে দেখতে পাবেন এরকম সবুজে ঘেরা পথ, এবং সামনে রয়েছে পুকুর পাড়, যেখানে কি না কাপড়রা অনবরত বসে থাকে বরাবরের মতো সব জায়গার মতোই। তো সেটা আসলে কথা না, কথা হচ্ছে আপনাদের যদি প্রাকৃতিক কোনো চাপ থাকে সেটাও কিন্তু এখানে সেরে নিতে পারবেন, কেননা এই ডান পাশের এই অংশে রয়েছে টয়লেটের ব্যবস্থা। লাল বর্ণের ইট হতে খসে পড়া সুরকির এক একটি দৃশ্য, এক একটি স্থাপনা যেন আপনাদের নিয়ে যাবে অতীত ইতিহাসে, বাংলার সেই প্রাচীন যুগ আমলে। প্রায় 10 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত এই পানাম নগরে রয়েছে একতলা থেকে তিনতলা উচ্চতার বাড়ি স্থাপনা, যা কিনা সত্যিই মনোমুগ্ধকর। কেননা হয়েছিল মোঘল, গ্রিক এবং গান্ধারা। উইকিপিডিয়ার তথ্য অনুসারে এখানে এরকম বাড়ির সংখ্যা রয়েছে প্রায় 52টি এবং পুকুরের সংখ্যা রয়েছে 4টি, যেখানে কিনা বড় নগর ও খাসনগর নামে আরও 2টি আলাদা নগর ছিল, তন্মধ্যে এই পানাম নগর ছিল অত্যন্ত আকর্ষণীয় ও মনোমুগ্ধকর। আর এই নগরগুলো মূলত 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এর অতীত ইতিহাস কাটলে জানা যায় খ্রিস্টপূর্ব 15 শতকে ঈসা খাঁ বাংলার প্রথম যে রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁওয়ে, সেখানে বিলেত থেকে নিয়ে আসা হতো বিলেতি থান কাপড় এবং দেশ থেকে যেত মসলিন কাপড়। এবং এই সময়েই, ঠিক এই সময়েই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে এই বাণিজ্যিক শহরটিকে পানাম নগরে পরিণত করা হয়। তবে এই পানাম সিটির প্রতিষ্ঠাতা নিয়েও রয়েছে ইতিহাসবেদদের নিকট যথেষ্ট রকম মতানৈক্য মতভেদ। সে যাই হোক না কেন, বর্তমানে আমরা আমাদের চোখে যা দেখছি সেটা আসলেই মনোমুগ্ধকর এবং উপভোগ্যের বিষয়, এবং সেই সাথে আমরা উপলব্ধি করতে পারি প্রাচীন ইতিহাসের নকশাকারক এবং স্থাপত বিদ্যা আসলে কতটাই না সুন্দর ও মনোমুগ্ধকর এবং কতটা বিশ্বাসযোগ্য ছিল।
মূল ফটক দিয়ে প্রবেশ করে যত বরাবর সামনের দিকে এগিয়ে যাওয়া যায় ততটাই বিমুগ্ধ হবেন এর দুই পাশে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখে। এবং তারই মাঝ বরাবর চলে গেছে যেই রাস্তা, সেই রাস্তা দিয়ে দেখতে পাবেন আপনারা আমাদের মতো অনেক রকম দর্শনার্থী যারা কিনা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকাল ছুটে আসে এই অতীত ইতিহাস, অতীত এই প্রাচীন যে বিভিন্ন মন্দির স্থাপনা রয়েছে সেগুলো সম্পর্কে জানতে আর স্টাডি করতে ও দেখতে। এটা মূলত হচ্ছে প্রাচীন ওই যে রাজবাড়ির কথা বললেন না, ওটার মতো একটা নিদর্শন। অসম্ভব রকমের সুন্দর এই পানাম সিটি ঢাকা থেকে দক্ষিণ পূর্বে প্রায় 30 কিলোমিটার দূরত্বে অবস্থিত, যা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার মোগড়াপাড়া নামক পয়েন্টে নেমে সেখান থেকে 2.5 কিলোমিটার উত্তরে গেলেই এই পানাম সিটিতে চলে আসতে পারবেন খুব সহজেই। জেনে রাখা ভালো এর সাপ্তাহিক বন্ধের সময়সূচি হচ্ছে রবিবার এবং সোমবার অর্ধদিবস খোলা থাকে, যা কিনা 1:30 থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং তাছাড়া বাকি দিনগুলোতে সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আপনারা এখানে অবস্থান করতে পারবেন, উপভোগ করতে পারবেন। আর পরিশেষে জানিয়ে রাখি ভিডিওটি কেমন হলো, ভালো লাগলে অবশ্যই একটা ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।